নমস্কার দর্শকবৃন্দ, এক্সট্রা ক্লাস নিয়ে স্কুলে স্কুলে বড় নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। প্রথমেই বলে রাখা ভালো, এই প্রতিবেদনটি News18 বাংলা নিউজ মিডিয়াতে প্রকাশিত হয়েছে। তীব্র গরমের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে ঘোষণা করেছিলেন সোমবার থেকে শনিবার পর্যন্ত টানা ছদিন ছুটি দেওয়া হবে। এখানে প্রথমে একটা কথা বলে রাখা ভালো যে সোমবার থেকে শনিবার পর্যন্ত টানা ছদিন ছুটি, কিন্তু দিন সংখ্যাটা ছদিন ছুটি এই হিসেবে দেখলে হবে না, কেননা ওই ছদিনের মধ্যে দুদিন কিন্তু লিস্টেড ছুটি ছিল। অ্যাকচুয়াল যে এক্সট্রা ছুটি যেটা বলা যায়, এক্সট্রা ছুটিটা দেওয়া হয়েছিল কিন্তু সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই চার দিন কিন্তু এক্সট্রা ছুটি দেওয়া হয়েছিল, এবং শুক্রবার এবং শনিবার ঈদের জন্য দুটো লিস্টেড ছুটি ছিল ওই সপ্তাহে। তো যাই হোক, সেই মোতাবেক গত সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত টানা ছদিন ছুটি দিয়েছে রাজ্য জুড়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে। আজ অর্থাৎ সোমবার থেকে রাজ্য জুড়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুললেও স্কুলগুলির জন্য বিশেষ নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুল খুললেই শিক্ষক শিক্ষিকাদের, অর্থাৎ গত সপ্তাহে টানা ছদিন ছুটির জন্য যে ক্লাসগুলি নষ্ট হয়েছে অতিরিক্ত ক্লাস করিয়ে সেই ক্ষতিপূরণ করতে হবে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল ছুটি দেওয়ার সময় এই নির্দেশিকা রাজ্য জুড়ে পাঠানো হলো, ফের আরও একবার এই নির্দেশিকা দিচ্ছে পর্ষদ। আগামী 2রা মে থেকে গরমের ছুটি দেওয়া হবে, অর্থাৎ এই বিষয়টি কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আগামী 2রা মে থেকেই কিন্তু গরমের ছুটি দেওয়া হচ্ছে। কিছু শিক্ষক সংগঠন কিন্তু এই নিয়ে একটু উতলা রয়েছেন যে এখন গরম অনেকটাই কমে গেছে এবং তাদের ধারণা এই এই সময়টা, মানে এখন যে সময়টা চলছে, অর্থাৎ গরমের প্রভাবটা যেরকম রয়েছে আগামী 2-3 মাসও হয়তো এরকমই থাকবে, সুতরাং 2রা মে থেকে হয়তো গরমের ছুটি পড়বে না। কিন্তু পরিষ্কার এখানে উল্লেখ করা আছে যে আগামী 2রা মে থেকে কিন্তু গরমের ছুটি দেওয়া হবে। রাজ্য জুড়ে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী মে মাসের শেষ সপ্তাহ থেকে 11 দিনের জন্য গরমের ছুটি দেওয়া ছিল, কিন্তু সেই গরমের ছুটি এগিয়ে আনাতে রাজ্য জুড়ে স্কুলগুলিতে একাধিক ক্লাস নষ্ট হবে বলে আশঙ্কা করছে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের একাংশ। গত সপ্তাহে টানা ছদিন ছুটির জন্য যে সমস্ত ক্লাসগুলি নষ্ট হয়েছে স্কুল ছুটির পর অতিরিক্ত ক্লাস করিয়ে তার ক্ষতিপূরণ করতে হবে বলেই ইতিমধ্যে নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশিকা মানা হচ্ছে নাকি সে বিষয়েও সংশ্লিষ্ট জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে রিপোর্টও নিতে পারে পর্ষদ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি 2রা মে থেকেও যেহেতু ছুটি পড়ে যাচ্ছে রাজ্য জুড়ে স্কুলগুলিতে, তার জন্য ওই ছুটির পরেও স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করিয়ে ছাত্রছাত্রীদের ক্ষতিপূরণ করতে হবে বলেই ইতিমধ্যে নির্দেশিকা দিয়েছে পর্ষদ। মূলত পরীক্ষার আগেই যাতে ক্লাসরুমে ক্লাস করিয়ে সিলেবাস শেষ করানো যায়, তার জন্য স্কুলগুলিতে এই নির্দেশ দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে ছুটি দেওয়া হচ্ছে বলে অতিরিক্ত ক্লাস নিতে হবে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এইটা না বলে বরঞ্চ এইটা বলাই সবথেকে ভালো যে পরীক্ষার আগে যাতে ক্লাসরুমে ক্লাস শেষ করে সিলেবাস শেষ করানো যায়, তার জন্য স্কুলগুলিতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে টানা ছদিন ছুটি দেওয়া হলেও মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত একাধিক স্কুলে অনলাইনে ক্লাস করিয়েছে। সেক্ষেত্রে 2রা মে থেকে গরমের ছুটি এগিয়ে আনা হলেও পর্ষদের তরফে রাজ্য জুড়ে স্কুলগুলিকে উৎসাহিত করা হবে যাতে অনলাইনে তারা ক্লাস নেন। এখন প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলিতে কিন্তু অনলাইনে ক্লাস করা একটু ডিফিকাল্ট, কেননা সেখানে ইন্টারনেটের অনেকটা সমস্যা হয়, কেননা লকডাউনের সময় এটা ভুক্তভোগী অধিকাংশ শিক্ষক শিক্ষিকা। সুতরাং অনলাইনের মাধ্যমে শুধুমাত্র শহরভিত্তিক যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিতেই কিন্তু একটু অনলাইনে ক্লাস করানো যায়, এক্ষেত্রে ছাত্রছাত্রীদের সিলেবাস খানিকটা শেষ করা যাবে বলে মনে করছেন পর্ষদ। এই বিষয় নিয়ে রাজ্য জুড়ে স্কুলগুলিতে ফের একটি নির্দিষ্ট গাইডলাইনও দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। সব মিলে আজ স্কুল খুললেও অতিরিক্ত ক্লাস করাতে হবে শিক্ষক শিক্ষিকাদের যাতে সময় মাফিক সিলেবাস শেষ করানো যায়। সুতরাং বোঝা যাচ্ছে যে এই চার দিন অতিরিক্ত চার দিন ছুটি থাকার জন্য অতিরিক্ত ক্লাস করানোর কথা বলা হয়েছে, এবং যেহেতু গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে 2রা মে থেকে পড়ছে, সেহেতু গরমের ছুটির পরে যখন স্কুল খুলবে তখনও কিন্তু অতিরিক্ত ক্লাস করিয়ে তাদের সিলেবাসটা শেষ করতে হবে। মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের সিলেবাসটা ক্লাসে পড়িয়ে শেষ করানো এবং সেই অনুযায়ী তাদের পরীক্ষা নেওয়া, এটা কিন্তু মূল উদ্দেশ্য। সুতরাং ক্লাস কত
কতগুলি এক্সট্রা ক্লাস করানো হলো বা কিভাবে করানো হলো সেটার থেকেও আমার যেটা মনে হয় যে ছাত্রছাত্রীদের যে ক্লাসগুলি বন্ধ গেল বা বন্ধ যাবে গরমের ছুটি এগিয়ে আনার জন্য সেই ক্লাসগুলি নিয়ে অন্তত সিলেবাসটা শেষ করাতে হবে তাদেরকে ক্লাসে পড়িয়ে যাতে তারা ক্লাসে ঠিকঠাকভাবে পরীক্ষা দিতে পারে তো গরমের ছুটি মোটামুটি যেটা জানা গেল যে 2 তারিখ থেকেই পড়ছে এই নিয়ে শিক্ষক যে মহল রয়েছে বা শিক্ষক সংগঠনগুলি যদি রয়েছে তাদের অত্যন্ত উতলা হয়েছিল তো মনে হয় না যে গরমের ছুটি পিছিয়ে যাবে কারণ বুধবার থেকে ওয়েদার কিন্তু আবার চেঞ্জ হবে বলছে আবহাওয়া অফিস দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ